ঠিক আমরা এমন মেধা শূন্য হয়ে যাচ্ছি। আমাদের আবু সাইদ ভাই ও শহীদ হয়েছেন, আমাদের নবী ভাই শহীদ হয়েছেন, আরো কত কি হয়ে যাচ্ছে আমাদের মাঝে। আমরা কি এখনো জাগ্রত হতে পারি না? আমরা কি দেশের মানুষ হিসাবে অধিকার নাই? আমাদের বাঁচার অধিকার আছে, কারণ আমাদের সংবিধানে লেখা আছে মানুষের পাঁচটি মৌলিক অধিকার, এর মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা। এই চিকিৎসা এবং শিক্ষাকে প্রধান কেন করা হলো? শিক্ষাকে কেন সবার উপরে দেওয়া হলো? আর যদি শিক্ষার্থীর উপরে গুলি করা হয়, তাদের যদি সেলে বন্দি করা হয়, তাহলে আমরা একদিন নিঃস্ব হয়ে যাব। এ জাতি মাথা বাড়বে, এ জাতি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চনা বঞ্চনা করবে। আজ আমাদের উচিত প্রত্যেক শিক্ষার্থীর পাশে, প্রত্যেক অভিভাবকের এসে দাঁড়ানো দরকার। প্রত্যেক মানুষ, ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ, শিল্পী সমাজ, নাট্যকার, কবি, সুরকার, লেখক এবং সাংবাদিক, প্রত্যেককে আপনার এখানে এসে দাঁড় করতে হবে। তাই আমি আমাদের সাথে আসুন, আমাদের অধিকার মেনে নেন, এবং আমাদের ছোট এবং সিনিয়র ভাইদের যারা ধরে রেখেছে, বন্দি করে রেখেছে, গুম করে রেখেছে, তাদের মুক্তি দেন। আমাদের একটা ঠিক আমরা এমন মেধা শূন্য হয়ে যাচ্ছি। আমাদের আবু সাইদ ভাই ও শহীদ হয়েছেন, আমাদের নবী ভাই শহীদ হয়েছেন, আরো কত কি হয়ে যাচ্ছে আমাদের মাঝে। আমরা কি এখনো জাগ্রত হতে পারি না? আমরা কি দেশের মানুষ হিসাবে অধিকার নাই? আমাদের বাঁচার অধিকার আছে, কারণ আমাদের সংবিধানে লেখা আছে মানুষের পাঁচটি মৌলিক অধিকার, এর মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা। এই চিকিৎসা এবং শিক্ষাকে প্রধান কেন করা হলো? শিক্ষাকে কেন সবার উপরে দেওয়া হলো? আর যদি শিক্ষার্থীর উপরে গুলি করা হয়, তাদের যদি সেলে বন্দি করা হয়, তাহলে আমরা একদিন নিঃস্ব হয়ে যাব। এ জাতি মাথা বাড়বে, এ জাতি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চনা বঞ্চনা করবে। আজ আমাদের উচিত প্রত্যেক শিক্ষার্থীর পাশে, প্রত্যেক অভিভাবকের এসে দাঁড়ানো দরকার। প্রত্যেক মানুষ, ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ, শিল্পী সমাজ, নাট্যকার, কবি, সুরকার, লেখক এবং সাংবাদিক, প্রত্যেককে আপনার এখানে এসে দাঁড় করতে হবে। তাই আমি